वेलकम टू बांगला टेक रिसार्च यूट्यूब चैनल। सो व्यूअर्स आज के मैं अपने माजे दारुण एक साइट शेयर करब जो 100% पेमेंट करे और ये पेमेंट करे मूलत तो विकाशे अपनी चाहले एखान पेमेंट विकाशे नीते पारबें और ये प्रतिनियत पेमेंट करते से एखाने हजार हजार लोक जन एखाने काज करते से और एखान आपनी मान्थलि अनेक टाका इनकाम करते पारबें। और अवश्य एखाने काज होते से आपनार फेसबुक कमेंट करा लाइक कर शेयर करा और यूट्यूबर वीडियो देखा और चैनल सब्सक्राइब करा लाइक कर छोटो छोटो काज करे आपनी एखान थेके भालो परिमाण आर्निंग करते पारें। ताहले चलुन वीडियोटी स्टार्ट करा जाक। सो आपनादेर काछे छोट्ट एकटी रिक्वेस्ट राखबो वीडियोटी स्टार्ट करार आगे आमी छोट्ट एकटी रिक्वेस्ट राखबो जदि आपनी एरकम 100% आर्निंग साइट और ट्रस्टेड साइटेर वीडियो पेते चान ताहले अवश्य ये चैनलटी सबसक्राइब कर रखबें এবং আমার চ্যানেলের প্লেলিস্টগুলো আপনারা ফলো করবেন। প্লেলিস্টে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো সাইটই 100% ট্রাস্টেড এবং সবগুলো সাইটই কিন্তু পেমেন্ট করে। সো আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আর আমি এখানে আজকে অ্যাকাউন্ট করা দেখাবো প্লাস আপনাদেরকে লাইভ কাজ করে দেখিয়ে দেব। অবশ্যই আপনারা ফুল ভিডিওটি কন্টিনিউ করুন। সো ফার্স্ট টাইম আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনি এখানে আপনার নাম দেবেন, এখানে দিলাম আপনার ফুল নেম দেবেন, এরপরে ইমেল, ফোন নাম্বার, রেফার কোড এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে ইওর কান্ট্রি। সো ইওর কান্ট্রি আমি এখানে বাংলাদেশটা দিয়ে দেবো। আর এখানে আমার ফোন নাম্বার, রেফার কোড আপনি আপনার ইচ্ছা মতো রেফার কোড দিতে পারেন। সো আমি এখানে দিতেছি। সো ভিউয়ার্স আপনারা এখানে আপনার নাম এখানে দেবেন, আপনার ফুল মোবাইল নাম্বার দেবেন, সঠিক নাম্বার দেবেন আর এখানে আপনার নামটা দেবেন। অর্থাৎ আপনি এখানে রেফার আপনি ইচ্ছে করলে আপনার নাম বা অন্য কিছু আপনি লিখতে পারেন। এখানে আপনার ইওর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, ইওর পাসওয়ার্ড আপনার নিজের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের ক্ষেত্রেও আপনি এইখানে যে পাসওয়ার্ড দেবেন ওই পাসওয়ার্ডটা এখানে নিচে দিয়ে দেবেন। আর নিচে বাংলাদেশটা সিলেক্ট করার পর জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনে ক্লিক করলেই আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার মেইলে একটা ওটিপি কোড যাবে। যদি আপনার না যায় সেক্ষেত্রে আপনি লগ ইন করবেন। সো আমি আপনাদেরকে যদি দেখাই, সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের মাঝে এরকম একটা অপশন শো করবে। জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ওটিপি কোড। সো ওটিপি কোড সেন্ড করার জন্য আপনাকে মেইলে গিয়ে দেখতে হবে যে আপনার এই ওটিপি কোড আসছে কি না। যদি আসে তাহলে আপনি এখানে ওটিপি কোড দেবেন, আর যদি না আসে তাহলে আপনি সরাসরি লগ ইন করবেন। সো যে মেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন ওই মেইলটা দিয়েই আপনি সরাসরি অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। সো আমি এখন আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করবো। সো আমার অ্যাকাউন্টটাকে এখন লগ ইন করবো এই জন্য জাস্ট আমি এখান থেকে, সো আমি এখানে আমার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট এখানে লগ ইন করলাম। এখানে লগ ইন করার পর এটা আমার মেইন ড্যাশবোর্ড আর এখান থেকে আপনি এই ড্যাশবোর্ডে আপনারা সব কিছু ইনফরমেশান দেখতে পারবেন। এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। আর এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনি চাইলে এখান থেকে কাজ পোস্ট করতে পারেন অথবা আপনি এখান থেকে নিজেও কাজ করতে পারেন। যেমন আপনি এখান থেকে যদি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বা আপনি কোনো কিছু লাইক ভিডিওতে লাইক কমেন্ট নিতে চান তাহলে আপনি এখানে জব পোস্ট করে আপনি নিতে পারবেন। আর এখানে হইতেছে যে ফাইন্ড জব। সো আমি যেহেতু এখানে জব করব সেক্ষেত্রে এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করার পর আপনাকে যে এখান থেকে জবটা আমি এখান থেকে স্টার্ট, আচ্ছা আমার এটা লগ ইন করতে হবে। সো ভিউয়ার্স আমরা এখানে জাস্ট এখান থেকে ফাইন্ড জবে ক্লিক করব। ফাইন্ড জবে ক্লিক করার পর আমার এখানে একটু ওয়েট করতে হবে যেহেতু আমরা ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এক্ষেত্রে আমরা কাজ এখানে অল্প পাবো। এখান থেকে আপনার সিলেক্ট রিজন, আপনি এখান থেকে চাইলে সিলেক্ট রিজনে ক্লিক করে আপনার সিলেক্ট করতে পারেন। এখানে আপনার কান্ট্রি কোন কান্ট্রির কাজ করতে চান এখানে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। এখানে আপনি দেখুন মেইন ক্যাটাগরি, মেইন ক্যাটাগরিটা হইতেছে যে আপনি কোন ক্যাটাগরির আপনি কাজ পারবেন। যেমন এখানে ফেসবুক এবং ইউটিউব সাবস্ক্রাইবার, সো ইউটিউব সাবস্ক্রাইবার অনেকেই পারবেন, এই কাজটা খুবই সহজ। এবং সাইন আপ, ইনস্টাগ্রাম, মোবাইল অ্যাপ্লিকেশন, টেলিগ্রাম, টুইটার, ভিউস অ্যান্ড ভিজিটার্স, সো রাইট অ্যান্ড আর্টিকেল, ইউটিউব স্পন্সর,
সিআর ইউটিউব ওয়াচ টাইম এবং সার্চ এবং টাস্ক সার্ভে। সো টাস্ক সার্ভে এটা আমি নেক্সটে, আচ্ছা আমি আজকে যদি একটু এক্সাম্পল আপনাদেরকে দেখাই, ইউটিউব সাবস্ক্রাইবার। সো ইউটিউব সাবস্ক্রাইবারটা এখানে দেখুন একটি কাজ রয়েছে, এখানে এই কাজটা করে নিবে যে এখানে বলে দিয়েছে 743টে কাজ করবে, অর্থাৎ সে 743টা কাজ করে নেবে এবং এটার অ্যামাউন্টটা দিয়েছে এবং এখানে অ্যাকশন। সো আমরা অ্যাকশনে যদি ক্লিক করি, এখানে ডান পাশে যদি দেখতে চাই, তাহলে আমরা এই কাজের যে মেইন পোস্ট ক্যাটাগরি এটা কি চাইতেছে বা এটা কি কাজ করতে হবে আমরা এটা ডিটেলসলি এখানে দেখতে পারবো। যেমন এটা ইন্টারন্যাশনাল অল কান্ট্রির লোক এটা করতে পারবে। এখানে কাজটা করতে হবে কি, ইউটিউব সাবস্ক্রাইব অ্যান্ড সাবস্ক্রাইব টু চ্যানেল, আর এখানে বলে দিয়েছে ওপেন লিঙ্ক টু সাবস্ক্রাইবার ইউর ইউটিউব চ্যানেল দ্য ক্লিক বেল আইকন। সো আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলের যে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিতে হবে। এরপরে আপনার এখানে রিকোয়ারমেন্ট প্রুফ হিসেবে আপনারা এখানে টাস্ক ফিনিশ করছেন বা ফিনিশ করবেন, এটার জন্য আপনাকে এখানে বলছে যে নিট, অর্থাৎ আপনার প্রয়োজন স্ক্রিনশট এবং সাবস্ক্রিপশন, অর্থাৎ আপনি যে এই স্ক্রিনশটটা নেবেন, অর্থাৎ আপনি যে সাবস্ক্রাইব করেছেন সেই সাবস্ক্রাইবের স্ক্রিনশটটা আপনাকে দিতে হবে। এখানে বলছে যে সাবমিট ইওর মেইল আইডি, অর্থাৎ আপনি কোন নামে আপনি যে মেইল থেকে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ওই মেইলটা এবং আপনার নামটা ওখানে দিতে হবে। সো এক্সাম্পল হিসেবে এখানে আরেকটা দিয়েছে যে এখানে প্রুফ রিকোয়ারমেন্ট, সো প্রুফ রিকোয়ারমেন্ট চুজ ফাইল, অর্থাৎ আপনাকে এখানে একটা ফাইল দিতে হবে। আমি আপনাদেরকে যদি দেখাই, এটা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। এখানে ধরুন আমি যে ক্যাটাগরিটা কাজ করব, যেমন ইউটিউব সাবস্ক্রাইবার, এখান থেকে আমি সিলেক্ট করলাম ইউটিউব সাবস্ক্রাইবারে ক্লিক করার পর এই চ্যানেলের কাজ, অর্থাৎ এখানে আরও কাজ পাবেন। এখন যেহেতু এখানে কাজ অল্প, নিউ অ্যাকাউন্ট, আর এখান থেকে আর্নিং করতে পারবেন 0.015 সেন্ট। সো এখানে আপনার যে কাজটি করতে হবে, এখানে দেখুন 743টে কাজ করে নেবে, আর এখানে অলরেডি কাজ হয়েছে যে 273টা কাজ অলরেডি হয়েছে, এখনও প্রায় 500-400+ কাজ করতে পারবে। যাই হোক, আপনারা এখান থেকে জাস্ট এখানে আমি যেটা বলছিলাম যে আপনারা এই অ্যাকশন অপশনে ক্লিক করবেন, অ্যাকশন অপশনে ক্লিক করার পর আপনি এটার রিকোয়ারমেন্ট দেখতে পারবেন। জাস্ট এখানে আপনার যে কাজটি করতে হবে, অবশ্যই চ্যানেলের লিঙ্কটাকে আপনাকে কপি করতে হবে। সো আমি এটাকে কপি করতেছি, কপি করার পর আমি একটি ট্যাব নিয়ে এটাকে পেস্ট করে দিব। দেখুন আমি এখানে পেস্ট করে দিতেছি, পেস্ট করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করব। এখানে এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে হবে, এটা সাবস্ক্রাইব করার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট এখান থেকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর এখানে বেল আইকন ক্লিক করে দিতে হবে, এরকম করে বেল আইকন ক্লিক করে দেওয়ার পর আমার এটা এখানে, অর্থাৎ আমি এই কাজটা জমা দেওয়ার জন্য আমি এখান থেকে আমি সাবমিট ওয়ার্ক অ্যান্ড প্রুফ, আমি এখান থেকে এটার স্ক্রিনশট নেব। এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদেরকে বলতে চাই, যেমন এখান থেকে স্ক্রিনশট নেব স্ট্রিপিং টুলস দেখে, স্নিপিং টুলস থেকে আমি একটা স্ক্রিনশট নেব। ধরুন এখান থেকে আমি এতটুকু আমি এটার স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর আমি এটাকে কী করব, সেভ করে দিব। সেভ করে দেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে ক্যাপশন এখানে দিয়ে দিলাম একটা। এখানে আমার কী কাজটি করতে হবে, অর্থাৎ আমার এটা এখন সাবমিট করতে হবে। যেমন চুজ ফাইল থেকে আমি এটা যেটা সাবস্ক্রাইব করলাম এটা আমার দিতে হবে। এখানে দেখুন যেটা আমি সাবস্ক্রাইব করলাম এটার প্রুফ হিসেবে আমাকে দিতে হবে, এখানে প্রুফ রিকোয়ারমেন্ট, এখানে বলছে যে ইওর সাবমিট অ্যান্ড মেইল আইডি এবং এখানে সাবস্ক্রিপশন, অর্থাৎ স্ক্রিনশট। সো আমি এখানে স্ক্রিনশট দিলাম,
এখানে আমার ইওর নেম অ্যান্ড ইমেইল মেইল আইডি। সো আমাকে এখানে নেমটা দিতে হবে, এখানে মেইলটা দিতে হবে। সো দেওয়ার পর আমরা কি সাবমিট ক্লিক করব। সো আমি দিতেছি। সো এখানে আমার নামটা দিলাম, এখানে আমার ইমেইলটা দিতে হবে। দেওয়ার পর আমরা জাস্ট সাবমিট এখান থেকে আমরা ক্লিক করে দেবো। সো সাবমিটে এখন আমরা এটা ক্লিক করে দেব। জাস্ট আমি এখানে মেইলটা দিলাম না। সো এখন আমরা যদি দেখি ড্যাশবোর্ডে আসার পর আমরা দেখতে পারবো যে সাবমিট করলাম, যে কাজটা আমরা কমপ্লিট করলাম সেটা আমরা দেখতে পারবো। ওয়ার্ক ডান। সো এখান থেকে আমরা আবারও ক্লিক করে দেখব। সো এখান থেকে আমরা মাই জবে ক্লিক করব। মাই জব থেকে আমরা এখানে দেখতে পারবো আমাদের যে টাস্কটা কমপ্লিট করলাম, অর্থাৎ এটা আমাদের এখন স্ট্যাটাস পেন্ডিংয়ে রয়েছে। অর্থাৎ আমি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম উনি এখন দেখবে এটার, আমি আসলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি কি না এটার, সে রিয়েল একটা প্রুফ দেখবে। এটার প্রুফ দেখার পর যদি দেখে যে হ্যাঁ সব কিছু ঠিক, তাহলে আপনাকে এটা অ্যাপ্রুভ করে দিবে। আর অ্যাপ্রুভ করলে আপনি এখানে আপনার যে কাঙ্ক্ষিত সেন্ট বা ডলার সেটা আপনি এখানে দেখতে পারবেন। আর এখানে আদার্স যে আরও কাজ রয়েছে, আপনারা এখান থেকে ফাইন্ড জবে ক্লিক করার পর আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনি যে ক্যাটাগরির কাজ করতে চান ওই ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে দেখুন 5000 কাজ করে নেবে, এখানে অলরেডি 1000 কাজ হয়েছে। আর এখান থেকে আপনি এই কাজে যদি এই কাজটা করতে চান তাহলে ভিউ সাইটে ক্লিক করার পর আপনার এখানে এখানে বলছে যে ওয়েবসাইট ফলো। সো এখান থেকে আপনার সার্চ করতে হবে এটা, এটা লিখে সার্চ করার পর আপনাকে গুগলে সার্চ করার পর আপনি এখানে দেখতে পারবেন ও এটার মেন ওয়েবসাইট এখান থেকে কি বলছে। ফলো পিক্সার অ্যান্ড গুগল অ্যাডস, সো গুগল অ্যাডস অ্যান্ড ক্লিক। সো আপনাকে এখানে কাজ করতে হবে, এখানে আপনার গুগল অ্যাড অর্থাৎ কই, আচ্ছা আমি এখান থেকে আবারও এখানে আমি আবারও ক্লিক করলাম। আচ্ছা এই সাইটটা আসতেছে মূলত এই সাইটে, এই সাইটটাকে হয়তো বা প্রমোট করা হয়েছে। এখনও এখানে বলছে যে গুগল অ্যাডস এবং সে অ্যাডে একটি ক্লিক করতে হবে। এখানে গুগল অ্যাড ক্লিক আফটার স্ক্রিনশট, আপনি যে গুগল অ্যাডে ক্লিক করছেন এটার একটি স্ক্রিনশট দিতে হবে এবং আপনার ইওর নেমটা দেওয়ার পর আপনি সাবমিট প্রুফে ক্লিক করলে আপনার অলরেডি কাজ শেষ। আর এখানে আমি মোটামুটি কাজটা দেখাইলাম, আর একটু যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই তাহলে আপনারা অবশ্যই এই কাজগুলো পারবেন। আর অবশ্যই যদি ইংলিশ না বোঝেন তাহলে গুগল ট্রান্সলেট করে আপনারা এটা করে নিতে পারেন। এখান থেকে আপনারা ফেসবুক এখানে যদি ক্লিক করেন, ফেসবুকে যদি ক্লিক করেন তারপরে দেখতে পারবেন এখানে এখন ফেসবুকের বর্তমান কাজ নেই। আচ্ছা যেহেতু যখন কাজ থাকবে তখন আপনারা এখান থেকে করে নেবেন। জাস্ট ওয়ালেট অপশনে ক্লিক করার পর উইথড্রতে ক্লিক করার পর আপনি এখান থেকে বিকাশে নিতে পারবেন মিনিমাম $3। সো এখানে ফি কাটবে 15%। আপনার এখানে নাম্বার দেবেন আপনার USD এবং আপনি এখান থেকে প্লেস উইথড্রতে ক্লিক করতে পারেন অথবা পেয়ার থেকেও আপনি এখান থেকে উইথড্র করতে পারেন। সো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে এখানে উইথড্র করতে হয়। অবশ্যই আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। দেখা হবে নেক্সট একটি টিউটোরিয়ালে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।